আমার খুব ইচ্ছে করছে আপনার লোমশ বুকখানা দেখতে, একবার ছুঁয়ে দিতে। আমি চোখ বড় বড় করে তাকালাম তিথির দিকে। তিথি ঘোর লাগা চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, তিথিমণি, এখন তো আমি বাইরে যাব, রাতে দেখে নিও কেমন? না, আমি এখন দেখতে চাই। পরে দেখলে হয় না? না। তিথি জেদ ধরে বসলো, কি আর করার, শার্ট খুলে স্যান্টো গেঞ্জিটাও খুললাম। তিথি এগিয়ে আসলো আমার দিকে, নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে। ওনাকে শার্ট খুলতে বলতে আমার একটু লজ্জা করলো না, বিষয়টা আমারও কেমন জানি লাগছে, জানি না কি হচ্ছে আমার। আমার শুধু ওনার লোমশ বুকটা একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। শুধু তাকিয়ে থাকবে নাকি অন্য কিছু করবে? তিথি মিটমিট করে হেসে মনে মনে বলছে। জানি না কেন তখনও আমার লজ্জা লাগেনি। তিথি একটু একটু করে এগিয়ে এলো আমার দিকে, বুকে হাত বুলাতে লাগলো। আমি তাকিয়ে দেখছি আমার পিচ্চি বউটার দিকে। দিন দিন বেশ রোমান্টিক আর পাকনা হয়ে যাচ্ছে। তিথি বুকে হাতাতে হাতাতে হঠাৎ করে চুমু দিয়ে বসলো। ঘটনার দ্রুততায় আমি আশ্চর্য হয়ে গেলাম, বুঝতে পারিনি তিথি এমন করবে। তিথি ভাবছে, হায় হায়, এ কি করে বসলাম, বুঝতেই পারিনি এমন কিছু করে ফেলবো, আর আমি বুঝবো কি করে, আমি তো ওনার উপর নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম, ঘোর লেগে গেছিল আমার, এখন ওনার দিকে তাকাবো কি করে, উফ কি লজ্জাটাই না করছে। আমি তাকিয়ে দেখলাম তিথি লজ্জায় লাল হয়ে যাচ্ছে, গাল দুটো রক্তিম হয়ে গেছে। তিথি দৌড় দিবে, তার আগেই আমি ওর হাত ধরে নিলাম, টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম, কোমরে ধরে জড়িয়ে রাখলাম, তাকিয়ে থাকলাম তিথির দিকে। কি করছেন, ছাড়ুন না। ছাড়বো কেন? ছাড়ুন না, আম্মু এসে পড়বে। আসুক, তারপর আমি তিথির ঘাড়ের দিকে মুখ এগিয়ে নিলাম, বাম কাঁধে চুমু এঁকে দিলাম। তিথি কেঁপে উঠল, নিঃশ্বাস ঘন হয়ে আসলো তিথির। একটা আগে যেটা করলে সেটা আবার করো না। কি? তিথি চোখ বুঝা অবস্থায় বলল, কেন মনে নেই একটু আগে কি করেছিলাম? তিথির একটু আগের কথা মনে পড়লো। উনি বুকে চুমু দেওয়ার কথা বলছেন না তো? ইস, কি লজ্জা করছে আমার। কথাটা মনে হলেই তিথি লজ্জায় লাল হয়ে গেল। কি হলো, মনে নেই? আমি মনে করিয়ে দিচ্ছি, আমার বুকে কিস করো। পারবো না। কেন, আগে তো ঠিকই পেরেছিলে। তিথির নাকে নাক ঘষে বললাম, আগে তো আমি এমনি করে ফেলেছিলাম। তোমার নিজের ইচ্ছাতে করনি? না, হ্যাঁ, মানে আসলে হয়েছে বলতে হবে না, বুঝে গেছি। তা আমার বুকে কি এমন আছে যে তুমি দেখার জন্য পোতলা হয়ে গেলে? জানি না। বলো না, মিনতি করে বললাম তিথিকে, কোমরে ধরে আরেকটু নিজের কাছে নিয়ে এলাম, শক্ত করে ধরলাম। ভালো লাগে। কি? আপনার বুকটা দেখতে। কেন, দেখো তাহলে। তিথি কোনো কথা বলল না। আমি তিথিকে ঘুরিয়ে নিলাম, আলতো করে কোমরে জড়িয়ে ধরলাম, ঘাড়ে মুখ গুঁজে দিলাম, কানের লতিতে কামড় দিলাম আস্তে করে। নিজেকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে যাচ্ছিল প্রায়, নেশাগ্রস্ত হয়ে পড়ছিলাম। তিথি চুলের অতি সুঘ্রাণে, তিথি হাত পা শক্ত করে দাঁড়িয়ে আছে, বুকের ভিতর ধীরিম ধীরিম করে হাতুড়ি পিটাচ্ছে তিথির। লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না, আবার স্পর্শ অনুভূতিতেও সরে যেতেও পারছে না। এমন সময় মোবাইলটা বেজে উঠল, দুজনেই বাস্তবে ফিরে এলাম। আমি ছেড়ে দিলাম তিথিকে, তিথি এক দৌড়ে চলে গেল রুম থেকে। আমি বসে পড়লাম, কি করছিলাম এটা, আমি এতটা কন্ট্রোললেস কি করে হতে পারি? একবারও মনে পড়ল না তিথির কথা। তিথি এখনো পিচ্ছি, ও এসবের জন্য প্রস্তুত না এখনো। তিথি পড়াশোনা করছে এখনো, ওর ক্যারিয়ার পড়ে রয়েছে, রয়েছে অনেক স্বপ্ন। আর সবচেয়ে বড় কথা, তিথি এখনো পিচ্ছি, আর আমি কি না, উফ কি করছিলাম এটা। ফোনটা অনবরত বেজেই চলেছে, হাতে নিয়ে দেখলাম রিয়া ফোন করেছে, ফোন রিসিভ করলাম। কিরে, এসব কি শুনছি আর দেখছি? ঠিক দেখেছিস, ঠিক শুনছিস। মেয়েটা তো দেখতে যেমন পিচ্ছি, স্বভাবেও পিচ্ছি। হুম, দেখলি তো? হ্যাঁ দেখলাম, আর সবকিছুও বুঝলাম। আচ্ছা এখন রাখি। হুম, বাই। বাই। তিথি এক দৌড়ে মায়ের রুমে গেল, গিয়ে কোলে শুয়ে পড়ল, বারবার অজান্তেই হাসতে লাগলো। কিরে কি হয়েছে? জানো কি হয়েছে, উনি আমাকে জড়িয়ে ধরে। আরে থাম থাম, এত পিচ্ছি কি করে হতে পারিস তুই? না মানে, মানে বুঝিস না, এসব তোদের স্বামী স্ত্রীর ব্যাপার, এসব কাউকে বলতে নেই, বুঝলি? কিন্তু আমি তো তোমাকেই বলছি, তুমি তো আর পর নও। ইস বোকামি, এসব নিজ পরের বিষয় না, তুই এগুলো কাউকে বলবি না, এসব নিজেদের ব্যাপার, বুঝলি? একটু লজ্জাও নেই রে বাবা। আচ্ছা বলবো না, কিন্তু। কোনো কিন্তু না, এখন রুমে যা। না আমি পারবো না। কেন? উনি তো জড়িয়ে ধরলে আমার দম আটকে আসে, কেমন জানো লাগে। এটা অনুভূতি, বুঝলি, এটা তোর স্বামীর প্রতি টান,
ও কিসের টান? ভালোবাসার। কিন্তু উনি তো আমায় ভালোবাসেন না। কে বলল? তাহলে একটু আগে কি করলো এটা? ভালোবেসেই তোকে জড়িয়ে ধরেছে, বুঝলি? তাহলে আমি তো বলেছিলাম আমার একটা বাবু চাই, উনি এনে দেননি কেন? তুই তো এখনো পিচ্ছি তাই? না আমি পিচ্ছি না, পরের বার কিন্তু আমি ওনার কাছে একটা বাবু চাইবই চাইবো। আচ্ছা চেয়ে নিস, এখন যা রুমে যা। তিথি আনমনা হয়ে রুম থেকে বের হচ্ছিল, তখনই আমি গিয়ে রুমে উপস্থিত হচ্ছিলাম। আমার সাথে ধাক্কা খেলো, পড়ে যাচ্ছিল, ধরে ফেললাম। আউ! তিথির মনে হলো এই বুঝি কোমর ভেঙে গেল, কিন্তু পড়ার আগেই কেউ ধরে ফেলল। আরে এ তো আমার রুনি। দেখে চলতে পারো না, পড়ে তো যাচ্ছিলে। আমি কি করব, আপনার এত বিশাল দেহি শরীর, তার উপর জিরাফের মতো লম্বা, ধাক্কা খেয়ে আমি তো মনে করেছিলাম দেয়াকের সাথে ধাক্কা খেয়েছি। কি বললে? আমি জিরাফের মতো লম্বা? দাঁড়াও দেখাচ্ছি মজা। কিছু বললো তার আগে তিথি দৌড়ে ঢুকে গেল। আমি ঢুকেই দেখলাম আম্মু শুতে আছে। কি রে, কি হলো? না কিছু না আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, একটু পরে ফিরে আসবো। হুম, তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা তিথি এদিকে আসো তো একটু। না আসবো না আমি। কেন? আপনি গেলেই মারবেন। আমি থতমত খেয়ে গেলাম। আরে মারবো কেন? আপনার কাছে গেলেই আপনি জড়িয়ে ধরবেন আমাকে, আর আপনি জড়িয়ে ধরলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়, কেমন কেমন জানি লাগে। আমি আম্মুর দিকে তাকিয়ে আছি বড় বড় চোখ করে, আর আম্মুরও একই অবস্থা, তাকিয়ে আছেন আমার দিকে মুখে মুচকি হাসি নিয়ে। আচ্ছা আমি যাচ্ছি আম্মু। আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, না হয় ইজ্জতের বারোটা বেজে যেত। এই আমার বউটাও না যেমন দেখতে পিচ্ছি, স্বভাবেও পিচ্ছি। রাতে এসে খেয়ে দিয়ে রুমে শুয়ে পড়লাম। তিথি আস্তে আস্তে করে হেঁটে পাশে শুয়ে পড়ল, আমি কোনো ভাবান্তর দেখালাম না, অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকলাম। ব্যাপারটা তিতির হজম হলো না। তিতি ভাবছে উনি কি রেগে আছেন নাকি আমাকে দেখতে পাননি? দেখার তো কথা, তাহলে আমার দিকে একবার তাকালেন না? এই এই, তিতি আমাকে ডাকতে লাগলো। এই শুনুন না, আমি কোনো কথা বললাম না। তিতির এবার কেঁদে ফেলার অবস্থা। এই তাকান না আমার দিকে, এই কি আপনি রাগ করেছেন আমার উপর? না বলে অন্যদিকে ঘুরে পড়লাম। প্লিজ ক্ষমা করে দিন আমায়, আমি জানি আপনি রেগে আছেন। আমি কোনো কথা বললাম না। তিতি পিছন থেকে জড়িয়ে ধরলো আমাকে আর কেঁদে দিল। প্লিজ ক্ষমা করে দিন আমাকে, একবার বউ বলে ডাকেন না। আমি মুচকি মুচকি হাসতে লাগলাম, কোনো কথা বললাম না। আমি তো পিচ্ছি, একটু ভুলই না হয় করে ফেলেছি, ক্ষমা করে দিন প্লিজ। ওকে ওকে, আর কাঁদতে হবে না। ঘুরে তাকালাম আমি, চোখের পানি মুছে দিলাম তিথির, কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। তিথির কান্না থামলো, চুপচাপ শুয়ে থাকলো বুকে। আচ্ছা একটা কথা বলি। হুম বলো। আচ্ছা আপনি আমাকে জড়িয়ে ধরলে আমার এমন লাগে কেন? এর আগেও তো সব সময় মেঘ আমাকে জড়িয়ে ধরত, তখন এমন লাগেনি কেন? আমি হকচকিয়ে গেলাম। মেঘ মানে কে মেঘ, আর ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? ভ্রু কুচকে বললাম। আরে এত প্রশ্ন একসাথে করলে আমি কোন প্রশ্নের জবাব দিব বলুন? যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো, এই মেঘটা কে? কি আবার, আমার বন্ধু। ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? আমার বন্ধুকে জড়িয়ে ধরতে পারে না নাকি? আজব। না জড়িয়ে ধরতে পারবে না। ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? তোমাকে জড়িয়ে ধরার অধিকার শুধু আমার, শুধু আমার। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? রেগে যাব না তো কি করব, আর তুমি ওকে মানা করতে পারো না, খুব ভালো লাগে তাই না ওই মেঘ তোমাকে জড়িয়ে ধরলে? লাগে তো, লাগবে না কেন? আমার বন্ধু আমাকে খুশি হয়ে জড়িয়ে ধরলে তো আমার ভালো লাগবে। তিতি হাসি মুখে বলল, আমার রাগ তখন চরমে, অন্য একটা ছেলে ওকে জড়িয়ে ধরে আর ও বলছে কিনা ওর ভালো লাগে। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম তিথির গালে। ঘটনার দ্রুততায় তিথি গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, চোখ দুটো লাল হয়ে গেছে, টপ করে এক ফোঁটা পানি পড়ল। আমি রাগে কি করব খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে মারলেন? হুম মারলাম। অন্য একটা ছেলে তোমাকে জড়িয়ে ধরবে, তুমি বলছো সেটা তোমার ভালো লাগে, আর সেটা আমি মেনে নিব। ছেলে মানে কোন ছেলে? কেন মেঘ? ও ছেলে হতে যাবে কেন? ও তো আমার বান্ধবী মেঘা। তাহলে মেঘটা কে? ওই মেঘাকেই আমি মেঘ বলে ডাকি, আর ও তো আমার বেস্ট ফ্রেন্ড। মেঘা আমাকে জড়িয়ে ধরতেই পারে, তার জন্য আপনি আমাকে চড় মারলেন। ঠোঁট কামড়ে কাঁদতে লাগলো। আমি কি বলবো খুঁজে পাচ্ছি না, হাসবো নাকি কাঁদবো? মেঘ মেয়ে, এটা আগে বললে কি হতো? আমি তো ভেবেছিলাম ছেলে। ইস কি করলাম এটা, আমার পিচ্ছি বউটাকে চড় মারলাম। দেখ বিষয়টা আগে জানা উচিত ছিল, এভাবে চড় মারাটা ঠিক হয়নি, কত জোরে মেরেছি। তিতি ভাবতেই পারছে না এটা। উনি আমাকে চড় মারলেন, এই সামান্য একটা বিষয়ের জন্য এত জোরে চড় মারলেন, আমি বেশ
বুঝতে পারছি উনি যে আগে আমার উপর রেগেছিলেন সেটাই প্রয়োগ করেছেন। আমি তো পিচ্ছি একটা ভুলই না হয় করে ফেলেছিলাম, তার জন্য উনি আমাকে কষ্ট দিবেন, আমি তো ক্ষমাও চেয়ে নিয়েছিলাম, তারপরও চড় মারলেন। তিথি যেন এটা মেনে নিতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে, কি করলাম এটা, এতটা গাধার মতো কাজ করতে পারলাম কি করে। তিথি আই এম সরি, আমি বুঝতে পারিনি যে মেঘ একটা মেয়ে, আমি ভেবেছিলাম। আমি তিথির গালে হাত দিতেই তিথি ঝটকা মেরে আমার হাত সরিয়ে দিল, তারপর বালিশে মুখ গুঁজে কাঁদতে লাগলো। আমার খুব খারাপ লাগলো, খুব রাগ হচ্ছে নিজের উপর। আমি তিথিকে জড়িয়ে ধরলাম, প্লিজ ক্ষমা করে দাও আমায়, সত্যি আমি ভুল করে ফেলেছি। কিন্তু তিথি কেঁদেই চলছে, তিথি প্লিজ তাকাও আমার দিকে। তিথি আমাকে জোর করে ঠেলে ছাড়িয়ে নিল, বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম, প্লিজ তিথি আমার কথাটা তো শুনো, তোমার বুড়ো বরকে ক্ষমা করে দাও প্লিজ। তিথি মুখ ফুলিয়ে কাঁদতেই থাকল, প্লিজ তিথি কান্না করো না, আচ্ছা তোমার যত ইচ্ছে আমাকে মারো, তবুও ক্ষমা করে দাও প্লিজ। তিথিকে ছাড়তেই তিথি রুম থেকে বেরিয়ে গেল, আমি পিছন পিছন বেরিয়ে পড়লাম। তিথি শোনো, তিথি তিথি আমার রুমের দিকে গেল, দরজা খোলাই ছিল, গিয়ে ঢুকে পড়ল। আমি ডাকতে ডাকতে আম্মুর রুমের সামনে গেলাম। কি রে তিথি, কাঁদছিস কেন? তিথি কোনো কথা না বলে কেঁদে চলছে। তিথি কি হয়েছে তোর, কাঁদছিস কেন, আর তোর গালে এটা কিসের দাগ, কেউ মেরেছে তোকে? তিথি কোনো কথা বলল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আম্মু দরজার দিকে তাকাতেই দেখল আমি দাঁড়িয়ে রয়েছি। তিথি কাঁদছে কেন কাব্য? মা আমাকে জিজ্ঞেস করলেন, আমি কি বলবো বুঝতে পারছি না। আসলে আম্মু আমতা আমতা করতে দেখে বিষয়টা আম্মু টের পেয়ে গেল কিছুটা। কে চড় মেরেছে তিথিকে? আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম। তুই? হুম। আম্মু দরজার সামনে এলো। মানে কেন মেরেছিস, কি করেছে তিথি? আসলে আম্মু আমি প্রচন্ড রেগে গিয়েছিলাম, তিথিকে ভুল বুঝে আম্মু ঠাস করে আমার গালে একটা চড় মেরে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, আম্মু আমি। আর একটা কথাও বলবি না, পিচ্চি মেয়ে ভুল করতেই পারে, তার জন্য চড় মেরে দিবি? আম্মু আমি সত্যি বুঝতে, আমাকে আটকে দিল আম্মু। তো কোনো কথা শুনতে চাইনি আমি, কি করেছিস এটা তুই, এরকম করে কেউ মারে, দাগ বসিয়ে দিয়েছিস। আম্মু আমি সত্যি মারতে চাইনি, রেগে গিয়েছিলাম। চুপ কর, তিথিকে তোর কাছে রাখাটাই ভুল হয়েছে। মা কি বলছো এসব? হ্যাঁ, ও তোর কাছে সেফ না, এরকম পিচ্চি মেয়েকে কেউ মারে, ভুল তো স্বাভাবিক করতেই পারে। কিন্তু আম্মু, তুই এখন রুমে যা। আমি একবার তিথির দিকে তাকালাম, মুখ ফুলিয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে, ফর্সা গালে চরের দাগ বসে গেছে। ইস, এতটা খারাপ। আমি ঘুরলাম রুমে যাওয়ার জন্য, আবার আম্মুর দিকে তাকালাম। আম্মু তিথি অসহায়ের মতো তাকালাম আম্মুর দিকে। যেতে বলছি না তোকে, তিথি আজ থেকে আমার কাছেই থাকবে। আমি নিরীহ প্রাণীর মতো পোষ মেনে নিলাম, রুমে চলে এলাম। দূর ভালো লাগছে না কিছু, খুব খারাপ লাগছে, কি করে মারতে পারলাম তিথিকে, হাতটা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। ইস, ঘুমও আসছে না, বারবার পিচ্ছি বউটার মুখ ভেসে আসছে সামনে, কি যে করি, ফোনটাও তো রেখে গেছে এখানে, না হয় ফোন দিয়ে আমার কাছে আসতে বলতাম। উফ, ছটফটানি করতে লাগলাম, ঘুম আসছে না মোটেই, বারবার তিথির কান্না করার কথা মনে পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে, আমারও কান্না পাচ্ছে খুব। মা অনেক কিছু করেছেন তিথির কান্না থামানোর জন্য, কিছুতেই হচ্ছে না, গল্প বলছেন, মাথায় বিলি কেটে দিচ্ছেন, আদর করছেন। তিথি কান্না করার মাঝেও হঠাৎ ফিক করে হেসে দিল মা, তিথির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কি রে হাসছিস কেন, আপনি এত বড় ছেলেকেও মারেন? তিথি হাসতে লাগলো, মাও হেসে দিলেন, পাগলি মেয়ে, একদিকে কাঁদছে আবার হাসছেও। ইস, উনি চর খাওয়ার পর কি দৃশ্যটাই না ফুটে উঠেছিল, কি ইনোসেন্ট ভাবে দাঁড়িয়ে থাকছিলেন। মারবো না, আমার মেয়েকে মেরেছে, কত সাহস, বেশ করেছেন। কিন্তু তিথির খারাপও লাগছে, কত জোরে চর খেলেন উনি, ইস মনে হয় দাগ বসে গেছে। কি রে কি হলো? না কিছু না, কাব্য আরো অনেকবার আমার হাতে মার খেয়েছে, শুনবি? বলুন বলুন। তিথি নড়ে চড়ে শুনল, মা তিথির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গল্প বলতে শুরু করলেন। যাক, শেষ পর্যন্ত মেয়েটার মুখে হাসি ফুটল। তিথি হঠাৎ করে বলে উঠল, আম্মু আমার না ওনার কাছে যেতে ইচ্ছে করছে। কি বললি, থাপ্পড় খাবি, কাব্য তোকে চড় মেরেছে তারপর ওর কাছে যাবি? ওনাকেও তো মেরেছেন, বেশ করেছি, কিন্তু আমার তো ওনার কাছে যেতে ইচ্ছে করছে, ইস কত জোরে চড় খেয়েছেন। চুপ করবি, চুপচাপ ঘুমা, একদম যাবি না ওর কাছে, বুঝলি, তোকে কষ্ট দিয়েছে ও, এখন বুঝুক মজা। কিন্তু কোনো কিন্তু না,
আচ্ছা বেশ তো, কষ্ট পাকুনি, কত জোরে মেরেছেন আমাকে, উনি একটুও ভালো না, খারাপ লোক, খারাপ বুড়ো, খারাপ স্বামী উনি। তারপর সকালে উঠে ভাবতে লাগলাম, রাতে একটু ঘুমাতে পারিনি, বারবার তিথির কথা মনে পড়ছিল, রুমটা খালি খালি লাগছিল। তিথি নাস্তার টেবিলে এসে বসলো ঠিক আমার অপোজিটে। তিথি একবার আমার দিকে তাকালো না, খুব কষ্ট দিয়ে ফেলেছি ওকে। কিরে না খেয়ে তাকিয়ে আছিস কেন? আম্মুর কথায় ঘোর কাটলো, খাচ্ছি তো। মা বেশ বুঝতে পারছেন ওনার ছেলে মেয়েদের মনের অবস্থা, হাসি আটকে রেখেছেন কোনো মতে, ভাবছেন কাব্যর আব্বু থাকলে তো বেশ হতো, উনি সব ঘটনায় গণ্ডগোল পাকিয়ে দিতেন, হো হো করে হেসে দিতেন। আব্বু বিজনেস ডিলের জন্য বাইরে গেছেন কয়েকদিনের জন্য। তিথি ভাবছে, ইস কি অবস্থা হয়েছে ওনার, মনে হয় রাতে ঘুমাননি, ওনার কাছে যেতে ইচ্ছে করছে খুব, কিন্তু আম্মু তো বকা দিবেন, মারবেন বলেছেন, না থাক বাবা, যাওয়ার দরকার নেই। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেলাম, আম্মু তিথিকে বাসার গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দিয়েছেন। মন খারাপ হয়ে গেল, ভাবছিলাম কলেজে গিয়ে যাওয়ার সময় সরি বলে দিব তিথিকে, কিন্তু সেটা আর হলো না। অফিস শেষ গাড়ি নিয়ে সোজা তিথিদের কলেজে গেলাম, গিয়ে যা দেখলাম রাগে আমার মাথা গরম হয়ে গেল, কয়েকটা ছেলে দাঁড়িয়ে তিথিকে ডিস্টার্ব করছে, একটা ছেলে হাতও ধরে আছে তিথির। আমি ছেলেটাকে বললাম, ভাইজান শুনুন, ভুল জায়গায় হাত দিচ্ছেন। তিথি অবাক হয়ে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। কে রে তুই? তোর জম। মানে? মানে ওর হাত ছেড়ে দে। না ছাড়লে কি করবি তুই? জানি না, রাগে ফুসতে ফুসতে অন্যদিকে তাকিয়ে বললাম, তা মালটা তোর কি হয় রে, তুই এতে নাক গলাচ্ছিস কেন? বউ হয় ও আমার, নাক গলানোর তো কথাই, তাই না? বলে পাঞ্চ করলাম ছেলেটার মুখ বরাবর।